মালদা শুধু আমের শহর নয়, এই শহরের সাথে জড়িয়ে আছে অনেক ইতিহাস। সেই ইতিহাস দেখার জন্য হাতে দেড় দিনের ছুটি নিয়ে এসেছিলাম মালদাতে। মালদা ঘুরতে গেলে দুটো ভাগে আপনাকে ঘুরতে হবে। প্রথম ভাগ হচ্ছে গৌড় আর দ্বিতীয় ভাগ হচ্ছে পান্ডুয়া। প্রথম দিন আমি ঘুরে দেখেছিলাম গৌড়, সেই ভিডিও যদি কেউ না দেখে থাকেন তার লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। আজকে আপনাদের দেখাবো পান্ডুয়া। নমস্কার বন্ধুরা, মালদা সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি 420-এর মোড়ে। এই হচ্ছে মালদার 420-এর মোড়। আজকে আমি যাব পান্ডুয়া। একটা গাড়ি বলা আছে, সেই গাড়িটা আসবে, সেই গাড়িটা এলে আপনাদের জয়েন করছি। আচ্ছা, নাম নইম, ও আমাকে নিয়ে যাচ্ছে পান্ডুয়া। এখান থেকে পান্ডুয়া যেতে কতক্ষণ লাগবে? আচ্ছা, ঘন্টাখানেকের ওপরই লাগবে পান্ডুয়া। চলো যাওয়া যাক। মালদা থেকে 18 কিলোমিটার দূরে একটি শহরে ধ্বংসাবশেষ পাওয়া যায় যার নাম পান্ডুয়া। পান্ডুয়ার আরও অনেক নাম আছে, যেমন কেউ কেউ বলে আদিনা পান্ডুয়া, আবার কেউ কেউ বলে ফিরোজাবাদ। এটি প্রায় 1 শতাব্দী ধরে বাংলার সালতানাত, যেটা সুলতানি আমল ছিল, তার রাজধানী ছিল। 1342 খ্রিস্টাব্দে পান্ডুয়া রাজধানী মর্যাদা লাভের আগেই উল্লেখযোগ্য স্থান হিসেবে পরিচিতি লাভ করেছিল। এখানে প্রাপ্ত বহু হিন্দু ভাস্কর্য ও স্থাপত্যের নিদর্শন এটা তার প্রমাণ। কিন্তু এটা কখনই গৌড়ের মতো প্রাচীন শহর ছিল না। তা সত্ত্বেও এখানে প্রচুর হিন্দু দেবদেবীর মূর্তি ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এছাড়া বহু প্রাচীন স্থাপত্যের অস্তিত্ব এখানে পাওয়া গেছে। 1353 সালে সুলতান ইলিয়াস শাহ এর নামকরণ করেন ফিরোজাবাদ। এই নামকরণের সম্ভবত বাংলার আরেক স্বাধীন সুলতান ফিরোজ শাহের নাম অনুসারে করা হয়েছিল। পান্ডুয়াতে ঘুরতে এসে প্রথম যে জায়গাটাতে আমি গেছিলাম সেটা হচ্ছে পান্ডুয়া দরগা শরীফ। এসে গেছি পান্ডুয়াতে দরগা শরীফে। এখান দিয়ে ঢুকতে হয়। পান্ডুয়ার সব থেকে বড় মাজার হচ্ছে এইটা। পান্ডুয়াতে সবচেয়ে বড় স্থান হচ্ছে এই বড় দরগা বা দরগা শরীফ। 1458 সালে সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহ এই দরগা নির্মাণ করেছিলেন। জলের ওপর দিয়ে গঙ্গা পার করা ছাড়াও সৈয়দ শাহের নানান অলৌকিক ঘটনায় মুগ্ধ হয়ে রাজা লক্ষ্মণ সেন এই দরগা তৈরির জন্য প্রয়োজনীয় জায়গা এবং অর্থ বরাদ্দ করেছিলেন। এবার যাচ্ছি একলাখি মসজিদে। এটা হচ্ছে একলাখি মসজিদ। একলাখি মসজিদ পান্ডুয়ার সবচেয়ে মার্জিত স্মৃতিস্তম্ভ। এখানে একটি দরজার ওপর খোদাই করা গণেশ আছে। এটা একলাখি সমাধিসৌধ, এক মুসলিম রাজার সমাধিসৌধ, তার হিন্দু পিতা তৈরি করেছিলেন। সুতরাং হিন্দু স্থাপত্যের নিদর্শন এখানে কিন্তু আপনি দেখতে পাবেন। দেখুন কারুকার্যগুলো, দেখুন হিন্দু নিদর্শনের মধ্যে দেখতে পাবেন। শুধু তাই নয়, বাইরে আরেকটা জিনিস আছে, চলুন দেখাচ্ছি। যেহেতু হিন্দু পিতা তার মুসলিম পুত্রের জন্য বানিয়েছিলেন, তাই এখানে একটা গণেশের মূর্তিও লাগানো আছে। 1425 সালের দিকে এটা নির্মিত হয়েছিল। এখানে 3টি সমাধি আছে। একটি সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহের সমাধি, পাশে তার স্ত্রীর সমাধি ও তার পাশে পুত্র শামসুদ্দিন আহমেদ শাহের সমাধি বলে মনে করা হয়। তবে এই সমাধিগুলোর শনাক্তিকরণ অত্যন্ত বিতর্কিত। জালালউদ্দিন ছিলেন রাজা গণেশের পুত্র, পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন।
তিনি ছিলেন প্রথম স্থানীয় মুসলিম রাজা এবং পান্ডুয়া থেকে শাসন করা বাংলার শেষ সুলতান। একলাকি মসজিদ কম্পাউন্ডের ভেতর দিয়ে পাশ দিয়ে একটা রাস্তা গেছে কুতুবশাহী মসজিদের দিকে। সাধু নূর কুতুবুল আলমকে সম্মান জানাতে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। স্থানীয়ভাবে এটি ছোট সোনা মসজিদ নামে পরিচিত। আচ্ছা, ওই মাথার উপরে আগে সোনা ছিল, যেগুলো এখন আর নেই, মোস্ট প্রবাবলি ইংরেজরা নিয়ে গেছে বা লুট হয়ে গেছে, তার জন্য একে সোনা মসজিদও বলা হয়। মালদা শহর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে পান্ডুয়াতে এই কুতুবশাহী মসজিদ সাধু নূর কুতুবুল আলমকে সম্মান জানাতে নির্মিত হয়েছিল। এই কুতুবশাহী মসজিদটি স্থানীয়ভাবে যাকে ছোট সোনা মসজিদও বলা হয়। এর পাশেই আছে একলাকি মসজিদ, যেটা আমরা দেখে এলাম। তো এই হচ্ছে কুতুবশাহী মসজিদ। দেখুন, এই ছিল কুতুবশাহী মসজিদ। এবারে চলুন আগে যাওয়া যাক, এবারে যাব আদিনাতে। ঠিক আছে, চলুন। গ্রাম্য পরিবেশে যেতে আমার বরাবরই খুব পছন্দ, এটা তো আপনাদের আগেও বলছি। দক্ষিণ চব্বিশ পরগনা যা আছে, যখন সিরিজ আছে, সুন্দরবনের সিরিজ আছে, তাই আমার খুব ভালোই লাগছে। আপনাদের কেমন লাগছে একটু কমেন্টস করে জানান। কেন বাইরে যা গরম, গরম বুঝে যেতে হবে। এই হচ্ছে আদিনা যাওয়ার রাস্তা, এই ঘুরে গেলাম আদিনা, আদিনা পান্ডুয়া রোড। এসছি আদিনা মসজিদে। এখানে একটা ফলক আছে, সেই ফলকে কি লেখা আছে দেখুন। মালদা শহর থেকে প্রায় 15 কিলোমিটার উত্তরে অবস্থিত আদিনা মসজিদ। মালদার দর্শনীয় স্থানগুলির মধ্যে আদিনা মসজিদটি অন্যতম। সিরিয়ার উমাইয়া মসজিদের আদলে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। আনুমানিক 1363 সালের দিকে সুলতান সিকান্দার শাহ মসজিদটি নির্মাণ করেন। মসজিদটি উত্তর দক্ষিণে 24 ফিট ও 322 ফিট চওড়া। দোতলায় রয়েছে মেয়েদের নামাজ পড়ার জায়গা। মসজিদের চারিদিকে ঘিরে ছিল অতিথিদের থাকার জায়গা। আদিনা মসজিদের পাশেই রয়েছে সুলতান সিকান্দার শাহের সমাধি। একটা বিশাল এলাকার মধ্যে এই আদিনা মসজিদ। চলুন এবার একটু ভেতর দিকে যাওয়া যাক। এই যে উপরের দিকে প্রার্থনা স্থলটা, এটা মহিলাদের জন্য, আর নিচের দিকে পুরুষদের জন্য। এখানেই আছে সুলতান সিকান্দার শাহের সমাধি। চলুন মেয়েদের প্রার্থনা স্থলটা দেখে নেওয়া যাক। এটাই সুলতানের সম্ভবত বসার জায়গা ছিল, যখন প্রজাদের সঙ্গে তিনি দেখা করতেন। তখনকার দিনে রাজা বাদশারা ছোটোখাটো কিছু ভাবতেই পারত না, যা করতে সব বড় বড়। দেখুন এত বড় বড়। তবে হ্যাঁ, রাজার স্থাপত্য, রাজার তৈরি স্থাপত্য, এটা যাতে দেখলে মনে হয় সেটা কিন্তু মনে হবে। উপর দিকটা কিছুটা ভেঙে গেছে। এই দেখুন বিশাল বড় গ্রাউন্ড, এখানেও নামাজ পড়া হতো, প্রজারা এখানে এসেও নামাজ পড়তো, ভেতরেও নামাজ পড়তো, আর রানীরা পড়তো এই ওপরে। কি বিশাল এই স্ট্রাকচার আদিনা মসজিদ।
এখানে এলে হাতে অন্তত মিনিট 15 হবে না, আধা ঘন্টা সময় নিয়ে আসবেন। পুরো জায়গাটা ঘুরতে গেলে আধা ঘন্টা থেকে 45 মিনিট টাইম লাগবে। এই হচ্ছে আদি নাম হচ্ছে, শুনুন ওখান থেকে কথা ছবি নেব, নিয়ে চলে যাবো আদিনা ডিয়ার পার্কে। এখন বাজে 9:20। রাস্তা খারাপ কিন্তু পরিবেশটা খুব সুন্দর, দেখুন আমার বাগান কিরকম। আমি তো গ্রামের রাস্তা, তার মধ্যে দিয়ে যাচ্ছি। ওই এসছি আদিনা ডিয়ার পার্কে। এই প্রথম আমার টিকিট লাগবে এই মালদা সফরে। বলুন টিকিট কেটে ঢোকা যায়। এই হচ্ছে টিকিট, অ্যাডাল্ট 25 টাকা, বাচ্চাদের 10 টাকা। সকাল 9:00 থেকে বিকেল 4:00 পর্যন্ত খোলা, আর বৃহস্পতিবার দিন বন্ধ। আচ্ছা, টিকিট কেটে প্রবেশ করছি পার্কে, আদিনা ডিয়ার পার্ক। কদ্দূর কি আছে জানি না। এখানে পার্কের নিয়মাবলী আছে, একটু দেখে নেবেন। পার্কের নিয়ম আর কি থাকবে, এই তো থাকে, পার্কটা নোংরা করবেন না, প্লাস্টিক বোতল প্লাস্টিক ফেলবেন না। তার মধ্যে একটা নোটিশ এখানে দেওয়াই আছে, প্লাস্টিক ফ্রি জোন, দ্যাট মিন্স প্লাস্টিক এখানে কোনোভাবেই ফেলা যাবে না। আর পার্কের মধ্যে যদি কিছু জন্তু জানোয়ার থেকে থাকে, পাখি থেকে থাকে, তাদেরকে বিরক্ত করা যাবে না। ঠিক বললাম তো? এইটুকু মেনে চলুন, তাহলেই হবে, আমাদের পরিবেশটা বাঁচবে। যেটা হয় না, কালকেও দেখিয়েছি মসজিদের মধ্যে বিয়ার খেয়ে ফেলে রেখেছে, জানি না কেন এইগুলোর কেন প্রতিবাদ হয় না। আমার মতে বলে এই স্পটটা আপনারা স্কিপ করে দিতে পারেন। হাঁটছি তো হাঁটছি, এমন কিছুই নেই এখানে। প্রায় 1 কিলোমিটারের মতো হেঁটে এসে এখানে কটা পাখি দেখতে পাচ্ছি, কাকাতুয়া কিচ্ছু নেই সেরকম। গালে চর শরীরে লাঠি, আমি এটাই বলবো। 25 টাকা ভাড়া নিল ঢোকার জন্য টিকিট, সেরকম কিছুই নেই এখানে। হরিণটা একটু দেখেন, দেখে নিয়ে বেরিয়ে যাবো, অনেক দেরি হয়ে গেছে। এই হচ্ছে হরিণ, সামনে ঘুরে বেড়াচ্ছে। হরিণ, এই যে দেখুন এই পার্ক এন্ড। এই হচ্ছে হরিণ। শুধু এইটুকু দেখার জন্য 25 টাকা ভাড়া দিয়ে এই এত কষ্ট করে 1.5 কিলোমিটার হেঁটে আসার আমি মনে করি কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তো হয়ে গেল ডিয়ার পার্ক, এবারে মালদা ফিরে যাব। ফিরে গিয়ে কোথায় যাচ্ছি আপনাদের দেখাচ্ছি, চলুন। এটা বেসিক্যালি পিকনিক স্পট আদিনা ডিয়ার পার্কের সামনে। শীতকালে এখানে প্রচুর পিকনিক হয়, এই ঝাউ গাছের নিচে পিকনিক করা খুব ভালো। ভাত খেতে আবার এসছি রাজ হোটেলে, চলুন যাওয়া যাক। আমার লাগটা সত্যি খারাপ, কারণ এসেছিলাম এখানে মুড়িঘণ্ট ডাল দিয়ে ভাত খেতে রাজ হোটেলে, কিন্তু মুড়িঘণ্ট ডাল অ্যাভেলেবেল নেই। তাই ভাত ডাল আলু ভাজা খাসির মাংস এই অর্ডার দিয়েছি। এসে গেছে ভাত ডাল আলু চিপস খাসির মাংস আর সবজিটা আসছে, দেখা যাক খাসির মাংসটা টেস্ট করে কীরকম। এখানে খাসির মাংস দিয়েছে 3 পিস। খুব ভালো রান্না আছে, ঠিক আছে খাসির মাংস ঠিক আছে, চলুন জিনিস করে খাওয়াবো। ব্যাপারটা এরকম হলো যে আজকে লাঞ্চ করার পর ওই রোদ্দুরে আর ভালো লাগছিলো না, এসে শুয়ে পড়েছিলাম, শুয়ে পথে ঘুমিয়ে পড়েছি, ব্লগারদের জীবন আর কি। যাই হোক, এখন আবার বেরোচ্ছি, আমের বাজার যাবো ভেবেছিলাম, কিন্তু আমের বাজার আর যাওয়া হবে না। এখানে রদবাড়ি মোড়ে যাব, মালদার
একটা জায়গা রদবাড়ি মোড়, সেখানেও বেশ কিছু আমের দোকান আছে, সেখানে গিয়ে দেখব যে মালদার আম কিরকম। আমের বাজার দেখুন, এখানে কেমন লাইন দিয়ে আমের দোকানে আম বিক্রি হচ্ছে। এটা কি আম দাদা? আম্রপালি। কত করে দাম আছে এটা? 20 টাকা করে। দেখ এটা কি আম গো? কত করে? এটা কি আম? কিষানভোগ। কিষানভোগ কত করে দাম? 25 টাকা করে কিলো। 5 কিলো আসছে। এ কি আম গো? হ্যাঁ লক মিষ্টি কোনটা বেশি হয়? এটা কি হিমসাগর? এখানে যে আম দেখলাম আমার পছন্দ হলো না, দামও অনেক বেশি, তাই আম আমি আর কিনছি না এখান থেকে। আমি কলকাতা গিয়ে আম কিনবো, কেন মালদার যে আম ল্যাংড়া আর ফজলি সেটা এখনও মার্কেটে আসেনি, সেটা আসতে দেরি আছে, তাই এখন আর আম কিনছি না। চলে এসছি আবার রাধারানীতে, মিষ্টি নেবো বাড়ির জন্য, চলুন। এই হচ্ছে কনসার্ট, 10 টাকা। হ্যাঁ দাদা কলকাতা নিয়ে যাবে তো, ভালো কাছে কালকে হচ্ছে রসকদম, এইগুলোই নিয়ে যাচ্ছি, এইগুলোই তাহলে দিয়ে দেন। মিষ্টির দোকানদার বললো কনসার্ট কলকাতা অব্দি যাবে না, এই গরমে নষ্ট হয়ে যাবে, তাই কনসার্ট আর নিলাম না, রসকদম্বটা নিয়ে নিয়েছি। এই হচ্ছে ভোজনালয় রিফ্রেশমেন্ট, মালদা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে, এখানে খেতে ঢুকবো, চলুন যাওয়া যাক। এই হচ্ছে ভেজ বিন 70 টাকা, খুব সুন্দর করে সাজানো, ভাত ডাল একটা ভাজা আছে, একটা সবজি আছে, স্যালাড, চলুন শেষ করে নেব। বন্ধুরা এই ছিল মালদা ট্যুর, কেমন লাগলো বলবেন, ভালো লাগলে লাইক আর শেয়ার, আমার চ্যানেলে নতুন করে সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অন করে দেবেন, যাতে যখনই আমি একটা নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান যাবে আপনার কাছে। আজ এই অবধি, পরে আবার দেখা হবে।